হ্যালো বন্ধুরা, এটা কিন্তু মানে কোনো রেসিপি নয়, একটা কথা শেয়ার করছি। যারা আমার মতো একদমই পটল খেতে ভালোবাসে না, অনেকেই আছে পটল ভালোবাসে না, আমিও কিন্তু ভালোবাসি না, তবে এটা আমি কী করলাম, বুদ্ধি করে এটা ট্রাই করলাম। তবে আমি পটলের দোরমাটা খাই, যেটা আর কি চিংড়ি মাছ বেটে পটলের বীজ একসাথে পেস্ট করে সেটা খাই। তো এমনি কিন্তু পটল খাই না, ভাজাটাও তো খুব কম আর কি, তাও বীজগুলো ফেলে দিয়েই খাই। এবারেও দেখো, পটলগুলো মাঝখান দিয়ে কেটে নিয়ে সব বীজগুলোকে কিন্তু বার করে নিয়েছি, বীজগুলো ভালো লাগে না। এবারে পটলগুলোকে কী করবো, মানে যেরকম আমাদের পাঁচখানা আঙুল হয় ওরকম আঙুলের মতো করে একটু ছুরি দিয়ে দিয়ে একটু কেটে নেবো। দেখতে কিন্তু মনে হবে যেন একটা হাত রয়েছে, কী সুন্দর লাগবে দেখতে। দেখো এইভাবে করে কেটে নেবো। কেটে নিয়েছি, এবার দেখো বেসন নিয়ে নিয়েছি, বেসনে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর হচ্ছে সব দিয়ে একটা বেস্ট একটা ঘন ঘন ব্যাটার তৈরি করেছি। এবার কিন্তু এরকম টাইপের একটা ব্যাটার তৈরি হবে, লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে, আর দুদানা আর কি চিনি দিয়েছি, জাস্ট টেস্টটা ব্যালেন্সের জন্য, সেটা দেখানো হয়নি। এবারে কিন্তু যেরকম আমরা আর কি বেগুনি বা কুমড়ো দিয়ে ভাজি, এরকম পটলটাকে এরকম ডিপ করে কিন্তু ছাঁকা তেলে এইভাবে কিন্তু ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়, ডালের সাথে খিচুড়ির সাথে হেভি লাগবে। তো যারা যারা পটল খাওয়ান অবশ্যই একদিন এটা ট্রাই করে দেখো। আমি কিন্তু এটা খাওয়ার পর থেকে আমি ম্যাক্সিমাম দিনই কিন্তু পটলের এই রেসিপিটাই করি, একদম সিম্পলের মধ্যে হয়ে যায় আর এটাই খাই পটলে। কিন্তু অন্য কিছু খেতে আমার ভালো লাগে না, এরকমভাবে টুকটুক করে ভেজে টুকটুক করে খেয়ে নিই। তো চলো আজকের মতো টাটা, দেখাবে অন্য কোনো ভিডিও।